প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 238 পেজে এবিটিএ টেস্ট পেপারে যে 238 পেজে যে ম্যাথগুলো আছে, 2 মার্কসের প্রশ্নগুলো, সেগুলোকে নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অবশ্যই মন দিয়ে দেখো এবং খাতা পেন সঙ্গে রাখো, এবং যেভাবে করাবো তোমরা সেভাবে করতে থাকবে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দেখ। এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটা কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? চলো আজকের প্রথমের অঙ্কটা শুরু করা যাক। বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? দেখো তাহলে আসল ধরি বলে লেখো, ধরি আসল এক্স টাকা, সুদের হার হচ্ছে 8%, এন মানে আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, এন মানে হচ্ছে 8 বছর, তাহলে পি ইন্টু 1+R/100 তার পাওয়ার এন ইকুয়াল টু কি হয়, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? তাহলে পি এর ভ্যালু কত, x+1R/100 তার পাওয়ার 8 ইকুয়াল টু কত হবে বলো, সবৃদ্ধি চক্রমূল কত হচ্ছে, 4 গুণ হচ্ছে, কত হচ্ছে, দ্বিগুণ, 4 গুণ নয় দ্বিগুণ, তাহলে 2x, ঠিক আছে? দ্বিগুণ হচ্ছে, আগে ছিল x, এখন হচ্ছে 2x, x কেটে যাবে, তাহলে 1+R/100 তার পাওয়ার 8 ইকুয়াল টু কত, 2, এটাকে 1 নাম্বার দেবে। আবার আসল এক্স টাকা সুদের হার একই থাকবে, 8% এবং এনটা আমাদের বের করতে হবে, এখানে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধি আমাদের বলেছে 4 গুণ হবে, কত বলেছে, 4 গুণ মানে 4x, তাহলে এখানে এটা সাইডে করছি, দেখো তোমরা কিন্তু নিচে নিচে করবে, অতএব পি ইন্টু 1+R/100 তার পাওয়ার এন ইকুয়াল টু কত হবে, সমূল চক্রবৃদ্ধি, হয়েছে? এবার পি এর ভ্যালু এক্স, 1+R/100 তার পাওয়ার, এটাকে এন না লিখে এটাকে ওয়াই ধরে নাও, ঠিক আছে? বুঝতে পেরেছো, এন ইকুয়াল টু ওয়াই বলে লেখো, ধরি বলে লিখবে, ধরি ওয়াই বছরে দ্বিগুণ হবে মানে 4 গুণ হবে, ইকুয়াল টু কত হবে, 4x, তাহলে x এলিমিনেট, তাহলে 1+R/100 তার পাওয়ার ওয়াই ইকুয়াল টু 2 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1+R/100 তার পাওয়ার ওয়াই ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে কত, 2 কত এটা, তাহলে 1+R/100 তার পাওয়ার স্কোয়ার, ঠিক আছে? দেখো তার পাওয়ার কত, 8 আছে, যেহেতু স্কোয়ার আছে 2 গুণ হবে, তাহলে দেখো দুটো বেস সমান, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, মানে 16 বছর, 16 বছরে কী হবে বলো, 4 গুণ হবে, কত হবে, 4 গুণ। এবারে আমরা একটি তার পরের অঙ্কটা করি, দেখো বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 ব্যক্তি চয়ন, জিশান এবং আসব মূলধনের অনুপাত 3:8:5, চয়নের লাভ আসবের লাভের থেকে 60 টাকা কম, ঠিক আছে? চয়নের লাভ, চয়ন, হ্যাঁ, তাহলে এইখানে এক কাজ করি চলো, অতএব তাদের অনুপাতটাকে তোমরা লিখে নাও, ওই অনুপাতটা লিখে নেবে প্রথম, কিন্তু না লিখলে নাম্বার দেবে না স্যারেরা, অতএব লিখবে চয়নের, তারপর লিখবে ধরি মোট লাভের পরিমাণ, মোট লাভের পরিমাণ এক্স টাকা, হয়েছে? অতএব চয়নের লাভের পরিমাণ, চয়নের অনুপাত কত আছে, 3 আছে, হ্যাঁ কি না, তাহলে 3:8:5, ঠিক আছে? তাহলে করলে কত হবে বলো তো দেখি, তোমার 8×3=11, 11×5=16 গুণ লাভ, মানে 3x/ কত হবে, 16 টাকা, হয়েছে? এবং এখানে আমরা দ্বিতীয়টাকে নেব না, ডাইরেক্ট আসফের লাভ, আসফের লাভের পরিমাণ হলো 5×16×x মানে 5x/16 টাকা। এবার এটা থেকে এই আসফের লাভের থেকে চয়নের লাভ যদি বিয়োগ দিই তাহলে আমরা কী পাবো বলো তো,
ওই 60 টাকা পাবো, ঠিক আছে? তাহলে এটা 60 হয়ে গেল, তাহলে 16 5x - 3x = 60। দেখি নি একবার অনুপাতটা ঠিক করেছি তো, 3:5:5, ঠিক আছে, 16, ঠিক আছে। তাহলে 2x/16 8×16=60 টাকা, তাহলে x = 60×8 মানে 480 টাকা, বুঝেছ? এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। কী বলেছে দেখো, a/3, এটা তো বইয়ের অঙ্ক, তোমরা করতে পারবে অবশ্যই, ঠিক আছে? a/3 = b/4 = c/7 = k ধরে নাও। তাহলে a/3 = তাহলে কত হবে বলো, k, তাহলে a = কত হবে, 3k, b/4 = k, অতএব b = কত হবে, 4k, c/7 = k, তাহলে c = কত হবে, 7k, হয়েছে? অতএব এদের যে কন্ডিশনটা দিয়েছে দেখো, a+b+c বাই এখানে কত বলেছে, c, তাহলে এটা করলে 3k ডাইরেক্ট মানগুলোকে বসিয়ে দাও, 7k/ কত হবে, 7k, তাহলে 4×3=14 k/7k, কাটাকুটি করলে 2 পাবো, ঠিক আছে? এবার আমরা তার পরের অঙ্কটা করব, x/y, ঠিক আছে? এটাও খুব ভালো অঙ্ক, এটাও বইতে আছে। x/y ভেরিয়েন্স কত আছে, x+y, আর y/x ভেরিয়েন্স x-y। এরা এখানে কী বের করতে বলেছে দেখো, দেখো x²-y², ঠিক আছে? তাহলে x/y ভেদকে ভাঙলে কী পাবো, কনস্ট্যান্ট, তার সঙ্গে এটা, হয়েছে? অ্যান্ড এটা লিখবে y/x = k1, এটাকে k1 দাও, এটাকে k2 দাও, x-y, হয়েছে? তাহলে এই দুটোকে গুণ করে দাও, অতএব x/y (y/x) = k1 k2, x+y, এটা কত হবে, x-y, তাহলে কাটাকুটি করে গেল, এটা 1 হবে, k1/k2 x²-y², ঠিক আছে? একটু এটা ঘুরিয়ে লিখি, x²-y² = 1/k1 k2, ঠিক আছে? অতএব = 0 ভেদ ধ্রুবক, ঠিক আছে? প্রমাণ হয়ে গেল। এবার আমরা তার পরের অঙ্কটা করবো, ভিয়েটটা। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? দেখো সোজা এখানে কী বলেছে দেখো, একটা এখানে বৃত্ত আছে, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার দূরে এখান থেকে একটা স্পর্শক ড্র করতে হবে যা এখানে গিয়ে টাচ করবে। এটা দাও ও বলেছে, হ্যাঁ, যেমন খুশি একটা নাম দিই, এটা এ, এটা বি, এটা 5 সেন্টিমিটার, এটা কত বলেছে, 13 সেন্টিমিটার, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য। অতএব OB = 5 সেন্টিমিটার এবং OA = কত হবে বলো, 13 সেন্টিমিটার, এবং আমরা জানি OBA = কত হয়, 90 ডিগ্রি হয়, ঠিক তো? অতএব এটা তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, OB² + AB² = OA² তাহলে OB মানে কত বলো, 5A² + AB টা আমাদের বের করতে হবে, OA হচ্ছে 13² তাহলে AB² = 13² - 5A² মানে 169 - 25 = AB² তাহলে AB মানে কত হবে বলো, √169 থেকে 25 বিয়োগ দিলে কত হবে, 144, মানে = কত হবে, 12 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে বলো, 12 সেন্টিমিটার, এগুলো তো সেন্টিমিটার দিয়ে দেবে, ঠিক আছে? এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, ত্রিভুজ, এটাও খুব ভালো অঙ্ক, বুঝলে? আমরা এবার তার পরেরটা করি, চলো।
এখানে বলেছে একটা দেখে নিই আপনার অঙ্কটা, হ্যাঁ এ বি সি ত্রিভুজ আছে, এ বি সি আমরা জানি না এই ত্রিভুজটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে এ বি সির বোধহয় অ্যাঙ্গেল বের করতে বলেছে নাকি, এ বি হচ্ছে টু এ মাইনাস ওয়ান, এ সি হচ্ছে টু রুট টু এ, এবং বি সি হচ্ছে টু এ প্লাস ওয়ান, টু এ প্লাস ওয়ান, ঠিক আছে লিখে নাও এ বি হচ্ছে টু এ মাইনাস ওয়ান, এখানে সেন্টিমিটার টেন্টিমিটার কিছু দিয়েছে সেমি, এ সি হচ্ছে টু রুট টু এ, আর কত হবে বি সি কত হবে টু এ প্লাস ওয়ান, ওকে তাহলে যদি আমি এটা করি তাহলে এই দুটোর অ্যাঙ্গেল ভালো করে বুঝবে, এই দুটোকে স্কোয়ার করি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু কত হবে টু এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু রুট টু এ তার হোল স্কোয়ার, তাহলে এটা ফোর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত হবে বি স্কোয়ার প্লাস এটা কত হবে চার দুগুণে এইট এ স্কোয়ার, হয়েছে বুঝতে পেরেছ? হ্যাঁ তাহলে একটা কাজ করো চলো, এই দুটোকে যদি আমি এখান থেকে তো এটা আসছে না ঠিক তো, তাহলে এক কাজ করি চলো এটা এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার করি চলো, করলে কীরকম হয় একটু দেখতে হবে, একটু ভুল হয়েছিল এটা টু রুট টু এ হবে, এটা টু রুট টু এ মানে এরকম রুট টু এ, ঠিক আছে তো সেই কারণের জন্য অঙ্কটা একটু গোলাচ্ছিল, তাহলে এটা শুধু এ হবে ঠিক আছে, তাহলে করলে এটা কত হবে বলো, এটাকে এরকম লেখো ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস কত হবে এইট এ, তাহলে এটা ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ, কেন কারণ এই মাইনাস ফোর এ প্লাস এইটে বিয়োগ দিলে ফোর এ পাবো প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে এটা কত লিখতে পারি টু এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে দেখো যদি আমি এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করি ছবিটা আবার কেমন হবে দেখো, আমাদের মেন হচ্ছে এটা এ আর এটা কত হচ্ছে বি ধরে নাও এটা সি ধরে নাও, তাহলে অ্যাঙ্গেল বি এ সি তাহলে কত দেখো, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু এটা যদি আমাদের বি সি হয় বি সি হচ্ছে টু এ প্লাস ওয়ান তো, হ্যাঁ কি না বুঝতে পারছো, তাহলে ইকুয়াল টু কত হবে বলো বি সি তার কত হবে হোল স্কোয়ার, ক্লিয়ার কনসেপ্ট, তাহলে এইখানে এ বি হচ্ছে কত টু এ মাইনাস ওয়ান আর এটা টু রুট টু এ, ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার সেটা প্রুভ হচ্ছে, তো এই অ্যাঙ্গেলটা কত হবে বি এ সি কত হবে নব্বই ডিগ্রি হবে, অতএব বি এ সি ইকুয়াল টু কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে, ঠিক আছে বি এ সি তো বের করতে বলেছে, হ্যাঁ এবার দেখো ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও এবং ডি বি সির ওপর লম্ব, খুব ভালো অঙ্ক ঠিক আছে চলো করা যাক, দেখো তারপরের অঙ্কটা করা যাক, এখানে আমরা একটা ছবি আঁকি, এটা একটা কেন্দ্র দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি, সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা ঠিক আছে, এবং ত্রিভুজ এ বি সি হচ্ছে পরিকেন্দ্র এ বি সি ঠিক আছে, এবং ও হচ্ছে একটু ওটা ওপরে লিখি তবে ছবিটা ভালো হবে, এটা আমাদের এটা করো ঠিক আছে, এবার বলছে বি সির ওপর ডি লম্ব মানে এরকমভাবে লম্ব হবে, এটা হচ্ছে ডি এটা ও, হ্যাঁ কি না বলছে বি এ সি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা কত পঞ্চাশ ডিগ্রি, অতএব বি এ সি কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি, যদি হয় তাহলে বি ও সি ইকুয়াল টু টু ইন্টু অ্যাঙ্গেল বি এ সি, হ্যাঁ কি না বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কত বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক তো, মানে যেটা হবে তোমার বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ কী হবে তার ডবল হবে, তাহলে এটা হবে টু ইন্টু পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল টু কত হবে একশো ডিগ্রি, পুরোটা কত ডিগ্রি একশো ডিগ্রি, তাহলে বি ও সি কত হলো
একশো ডিগ্রি, ক্লিয়ার? এবারে মাথায় রাখতে হবে যে ওবি ইকুয়াল টু ওসি, এখানে লিখবে একই বৃত্তের কি ব্যাসার্ধ, ক্লিয়ার কনসেপ্ট? এবারে বুঝবে, এবং এটা আমরা প্রমাণ করছি, দেখো ও ডিবি ইকুয়াল টু ও ডি সি, এরা কী হবে ইকুয়াল টু করে দাও তো 90 ডিগ্রি, হ্যাঁ কি না? এবং আমাদের এটা দেওয়া আছে প্রদত্ত যে ওডি পারপেন্ডিকুলার টু বিসি, ঠিক তো, হ্যাঁ কি না বলো? তাহলে এখান থেকে একটা কনসেপ্ট বলতে পারি, এবং ওডি হলো ওডি ইকুয়াল টু ওডি মানে কি সাধারণ বাহু, সাধারণ বাহু ত্রিভুজটাকে প্রমাণ করছে, কারণ দু নম্বর আছে তাই করতে বাধ্য, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ দুটো, ত্রিভুজ ও এ ডি ও ডি বি সর্বসমতা ত্রিভুজ ও ডি সি, তো সেখান থেকে আমরা কী পাই, সিবিসিডি করে কী পেতে পারি, যে এই দিকের যে অ্যাঙ্গেলটা হবে মানে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও কী হবে সমান হবে, ঠিক তো? তাহলে লিখবে ত্রিভুজ, এই ত্রিভুজ বলি অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়াল টু ডি ও সি, এই দুটো অ্যাঙ্গেল কী হয়ে যাবে সমান হয়ে যাবে, আবার এদের এই অ্যাঙ্গেলগুলো সমান হয়ে যায় তাহলে এটা ওই কী হবে সমান হবে, তাহলে ইকুয়াল টু কত হবে 100/2 ইকুয়াল টু 50 ডিগ্রি হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো, দু নম্বরে বলে এটা করতে হলো। এবার দেখো এখানে তার পরের অঙ্কটা করা যাক, বলেছে ভি ট্রিপল আই আর কস থিটা ইকুয়াল টু 1 দেখো আর কস থিটা ইকুয়াল টু 1 আর সাইন থিটা ইকুয়াল টু কত বলেছে √3, এদের বলেছে আর এবং থিটার মান, ঠিক আছে কোনো ব্যাপার নয়, তাহলে আগে থিটাটা বের করে নিই, তাহলে আর সাইন থিটা বাই কত হবে আর কস থিটা ইকুয়াল টু √3/1, হ্যাঁ কি না? আর আর এলিমিনেট হয়ে যাবে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে √3, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে ট্যান 60 ডিগ্রিতে কী হয় √3 হয়, হ্যাঁ কি না? তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। এবারে আমরা তার পরের পার্টটা প্রমাণ করব, ঠিক আছে? তার পরের পার্টটা কী বলেছে দেখো, আর এর মান, তাহলে এই দুটোকে বর্গ করে দাও, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1² প্লাস √3², তাহলে এখানে কী লিখতে পারি, আর স্কোয়ার যদি দুটো থেকে কমন যাচ্ছে তাহলে এটা কত হবে কস স্কোয়ার থিটা প্লাস কত হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1+3, তাহলে আর স্কোয়ার ইন্টু 1=4, তাহলে আর ইকুয়াল টু কত হবে +-√2, ঠিক আছে? তোমরা +2 লিখতে পারো, ঠিক আছে, -2 হবে না এখানে, হয়েছে? এবারে আমরা তার পরের অঙ্কটা করি, বলেছি কি বলেছে, সাইন যদি দেখো যদি ট্যান সাইন 10θ ইকুয়াল টু cos 8θ, তাহলে এটাকে লেখো তো সাইন ট্যান থিটা, এই 10θ ইকুয়াল টু এই সাইন কসটাকে চেঞ্জ করবো সাইন 90°-8θ, সাইন 90° থেকে যদি 8θ বিয়োগ দিই, এই সরি ফর্মুলা সাইন 90° -θ এগুলো কত cos θ, তাহলে দুদিকে সাইন সাইন এলিমিনেট করবো, মনে মনে কাটবো না কিন্তু, হ্যাঁ মনে মনে এলিমিনেট করবো, 90°-8θ, তাহলে 10θ + 8θ ইকুয়াল টু কত 90°, ওকে? তাহলে 18θ ইকুয়াল টু 90°, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 90, এটা তাহলে কত হবে 5°, দেয়ারফোর এখানে ট্যান 9θ ইকুয়াল টু কত হবে ট্যান 9×5 ট্যান 45° ইকুয়াল টু কত হবে 1, তোমরা এটা নিজের এটা পরে আবার এটা টুকে এটা ঢুকবে তারপরে 1 লিখবে, ঠিক আছে? এবার আমরা তার পরের অঙ্কটা করব, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, ঠিক আছে চলো করা যাক। কি বলেছে দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লিখবে ধরি ব্যাসার্ধ, এটা লেখো তো তোমরা, ধরি ব্যাসার্ধ হলো আর উচ্চতা হলো কত হবে বলো h, ঠিক আছে? এবার
তাহলে এটা কী হবে বলো? এটা আগের পেজে করালাম এক্সের অঙ্কটা। তাহলে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু লিখবে পাই আর এল, তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আর এল থ্রি আর এল, আবার আর আর কেটে দাও, তাহলে আর এইচ ইকুয়াল টু কত হবে থ্রি এল। এবার যে কন্ডিশনটা দিয়েছে দেখো, ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, এটাকে ক্যালকুলেট করো, তাহলে আর স্কোয়ার প্লাস কত হবে এইচ স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না, আর ইন্টু ওয়ান আর আর এইচ ইন্টু ওয়ান এইচ স্কোয়ার। তাহলে এইটাই ছিল আমার এল স্কোয়ার, কার ক্ষেত্রে ছিল শঙ্কুর ক্ষেত্রে। শঙ্কুর ক্ষেত্রে আমরা কী বলি, এটাকে বলি আর, এটাকে বলি এ এইচ, ঠিক আছে, আর এটা তাহলে কী হতো এল হতো, মানে তির্যক উচ্চতা, আর এটা কত হবে থ্রি এল তার হোল স্কোয়ার। কেন? কারণ আর এইচের মান থ্রি এল, তাহলে আর এইচ তার হোল স্কোয়ার আছে, তাহলে থ্রি এল তার হোল স্কোয়ার, মানে এটা তাহলে কত কত হবে এল স্কোয়ার বাই নাইন এল স্কোয়ার, এল স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা ওয়ান বাই নাইন আনসার হবে। এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। তার পরের অঙ্কটা কী বলেছে দেখো, একটি নিরেট গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, তাহলে ব্যাসার্ধ কত হবে? চলো করা যাক, একটি নিরেট গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র কী, ফোর বাই থ্রি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, হয়েছ ধরি বলে লেখো। অতএব ফোর বাই থ্রি পাই আর কিউব ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার। কেন? কারণ বলেছে নিরেট গোলকের আয়তন যা হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে ফোর পাই আর স্কোয়ার কী হবে সেম হবে। তাহলে এখান থেকে বলতে পারি পাই পাই কেটে যাবে আর, মানে ফোর আর বাই থ্রি ইকুয়াল টু ফোর, হ্যাঁ কি না, তাহলে ফোর আর ইকুয়াল টু ফোর ইন্টু থ্রি, আর ইকুয়াল টু কত হবে ফোর ইন্টু থ্রি বাই তোমার ফোর, এটা এটা কেটে যাবে মানে তিন। অতএব ব্যাস কত হবে বলো, টু গুণ আর, তাহলে থ্রি টু গুণ কত হবে বলো থ্রি, মানে সিক্স একক, হয়েছে বুঝতে পেরেছ? এবার এটা তো প্রতিটা পেজেই আছে, এটা প্রতি বছর প্রতিটা টেস্ট পেপারের প্রতিটা পেজে থাকে এই দুটো অঙ্ক, এটা এই আগের পেজেই করেছি। ইউ ওয়াই ইকুয়াল টু এক্স আই মাইনাস কত হবে বলো থার্টি ফাইভ বাই টেন, হ্যাঁ কি না, সামেশান এফ আই ইউ ওয়াই, এটা দাও একেবারে ফর্মুলা টুকে দিই, তোমরা এটা পারবে তাই অত লেখার দরকার নেই। তাহলে এ হচ্ছে পঁয়ত্রিশ, সামেশান এফ আই হচ্ছে একটু চেঞ্জ করে দিয়েছে তিরিশ বাই ষাট ইন্টু দশ, এটা করলে তিরিশ দুগুণে ষাট পাঁচ দুগুণে দশ, হ্যাঁ কি না, তাহলে পঁয়ত্রিশ প্লাস পাঁচ ইকুয়াল টু কত হবে চল্লিশ, ঠিক আছে। তো আজকের এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজে আমরা কী করব, এর পরের পেজে যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে, এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকে এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম।